নিশ্চয় জলপাইগুড়িতে আমাদের একটি অফিস আছে সেই অফিসের দুই কর্মচারী ঝড় হওয়ার আগে থেকেই পুরো ঘটনাটা অবজারভেশন করছিলেন তাদের অবজারভেশন অনুযায়ী তারা দুটো পঁয়তাল্লিশ থেকেই গুরগুর আওয়াজ শোনা যাচ্ছিলো এবং ওই গুড়গুর আওয়াজটা ধীরে ধীরে বাড়তে শুরু করে কিন্তু কোনো লাইটনিং কিন্তু অবজার্ভ হয়নি হাওয়ার গতিও ধীরে ধীরে বাড়তে থাকে মেঘ ধীরে প্রথমে থাকে গ্রে তারপরে তারপর ধীরে ধীরে কাল ঘন কালো রূপ মেঘে পরিণত হয় হাওয়ার গতি বাড়তে বাড়তে তিনটে পনেরো থেকে তিনটে তেইশে হায়ার হাওয়ার গতিটা ম্যাক্সিমাম হয় এবং তাদের অবজারভেশন অনুযায়ী এটা হচ্ছে সেভেন টু এইট বোফোর্ট স্কেল যেটাকে যদি কনভার্ট করলে মোটামুটি পঞ্চাশ ষাট হ্যাঁ ষাট থেকে পঁচাত্তর কিলোমিটার পার আওয়ার গতিবেগে দেখা যায় এবং ব্যাপারটা হচ্ছে যে যে জায়গাগুলো ক্ষতিগ্রস্ত সেগুলো হচ্ছে বার্নিস এরিয়া নিয়ার ময়নাগুড়ি ডিস্ট্রিক্টে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে মোস্ট ডিভাস্টেটেড এরিয়া হচ্ছে বার্নিস থেকে দেউরিয়া বাড়ি রাজারহাট বলে একটা জায়গা আছে যেটা কিনা আট কিলোমিটার ফ্রম বার্নিস ওখানে এবং ওইখানের যে যে সমস্ত ক্ষয়ক্ষতির যে ছবি এবং সাধারণ গ্রামের লোকদের বক্তব্য বা গ্রামের লোকের কথা থেকে এটা মনে হয় যে এটা একটা ছোটোখাটো টর্নেডো ছিল এবং টাইম যেটা বললাম সেটা তো ওইটাই বললাম তিন সাড়ে তিনটার মধ্যে কিন্তু পুরো পুরো এপিসোডটা ফিনিশ হয়ে যায় আর কি তো এইটুকুই টর্নেডো আবার সম্ভাবনা আছে কি না এটা এরকম করে বলা তো মুশকিল কারণ টর্নেডোটা সাধারণত কিরকম হয় যখন কোনো একটা ছোট আইসোলেটেড জায়গাতে প্রচন্ড হিটেড হয়ে যায় তখন কী হয় ওইখানকার হাওয়াটা ষাট করে ওপর উঠে যায় এবারে যেই হাওয়াটা উঠে যায় ওই জায়গাটাকে পূরণ করার জন্য আশেপাশের জায়গা থেকে হাওয়া আসতে শুরু করে এবং হাওয়া দেখুন কোনো ফোর্সে যখন আসে অ্যাজ পার ল স্ট্রেট লাইন আসে এবারে আসার সময় এটি ইট ইস নট ডিউ টু আর্টস রোটেশন মনে করুন কোনো অষ্টাকালে যদি ধাক্কা মনে করুন আপনি এরকম করে আসেন কোনো অষ্টাকালে যখন ধাক্কা খেয়ে যাবে তখন ওই ধাক্কার জন্য গতিটা যেরকম হবে সেই গতিটা ঘুরতে দেবে এই জন্য টর্নেডোতে নট নেসেসারিলি এয়ারকে সবসময় অ্যান্টি ক্লক রোটেট করতে হবে কখনো ক্লকওয়াইজও কিন্তু রোটেট করে ইট ইস ট্রু ফর দ্য ওয়াটার স্পাউট অলসোরা বলছেন কয়েকদিন কেমন থাকতে আবহাওয়া দক্ষিণবঙ্গ শুষ্ক উত্তরবঙ্গতে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাত হবে সেগুলো হচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এবং বৃষ্টিপাতের যে স্পেশিয়াল ডিস্ট্রিবিউশনটা ওটা প্রতিদিন একরকম থাকবে না কখনো এটা যেমন ধরুন আজকে দার্জিলিং এবং কালিম্পংয়ে স্ক্যাটার্ড রেনফল বলা হয়েছে এবং অন্য যে জেলাগুলো বললাম সেগুলোতে আইসোলেটেড রেনফল বলা আইসোলেটেড রেনফল তো কিন্তু রেনফল থা আছে দক্ষিণবঙ্গের এই কয়েকটা জেলাতে এই সরি উত্তরবঙ্গের এই কটা জেলাতে এবং উত্তরবঙ্গের এই কটি জেলাতে সতর্কবাণীও আছে সতর্কবাণীও আছে ঠান্ডা রেন আজকে তো হেলেরও ঠান্ডা আছে এই হেলেরও ওয়ার্নিং আছে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পার আওয়ার আর দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই এই আগামী পাঁচ দিন আগামী পাঁচ দিন আপনার অস্বস্তিকর দিন এবং উষ্ণ দিন হট ডেস অ্যান্ড ডিসকমফোর্ট ডেস থাকবে এবং তার মধ্যে আই থিঙ্ক থার্ড ফোর্থ ন থার্ড ফোর্থ অ্যান্ড ফিফথ সেখানে আপনার পশ্চিমের যে জেলাগুলো আছে যেমন ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এগুলোতে আপনার হিট ওয়েভ কন্ডিশন অনেক তাপ প্রবাহ কন্ডিশন প্রিভেল করবে দেখুন এখন 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 একটা অদ্ভুত আমাদের মধ্যে ট্র্যাডিশনাল যাই হোক না কেন সব কি জলবায়ু পরিবর্তনের জন্য বলে দিই আর কি জলবায়ু পরিবর্তন তো অবশ্যই একটা কেন কারণ জলবায়ু পরিবর্তনের একটা প্রধান এফেক্ট হচ্ছে কি টেম্পারেচার বেড়ে যায় সারফেস টেম্পারেচার বেড়ে যায় তো সারফেস টেম্পারেচার যদি বেড়ে যায় তাহলে ন্যাচারালি মনে কর ফর এক্সাম্পল মনে করুন আমি আমরা জানি যে টর্নেডো হওয়ার জন্য একটা একটা ধরুন ফেসল সারফেস টেম্পারেচার টেম্পারেচারের দরকার পঁয়তাল্লিশ ডিগ্রি ফর এক্সাম্পল এবারে মনে করুন যদি আপনার ক্লাইমেট চেঞ্জ না হতো তাহলে আর ক্লাইমেট চেঞ্জ হওয়া এবার ন্যাচারালি বুঝতে হবে ক্লাইমেট চেঞ্জ হওয়ার জন্য পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচার অ্যাটেন্ডটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে সুতরাং অবশ্যই ক্লাইমেট চেঞ্জ টু সাম এক্সটেন্ট টু সাম এক্সটেন্ট ডেফিনেটলি ইট হ্যাজ সাম ইনফ্লুয়েন্স অন দ্য ফ্রিকুয়েন্সি অফ অকারেন্স অফ দ্য টর্নেডো অবশ্যই আমি সেটা বলতে পারি যে নিয়েও আমার প্রথম কথা আপডেট দিতে গেলে তার প্রেডিকশন দরকার সাইক্লনের ক্ষেত্রে আমরা কেন দিতে পারি একটা সাইক্লোন হওয়ার চোদ্দ দিন আগে থেকে আমরা আমাদের নিউমেরিক্যাল ওয়েদার প্রেডিকশন চার্টে আমরা তার সিগনেচার দেখতে পাই এবারে কথা হচ্ছে কি এই যে প্রেডিকশান স্কিলটা নির্ভর করছে যে ওয়েদারটা তার স্কেলটা টর্নেডো প্রচণ্ড ছোটো স্কেলের একটা ফেনোমেনা ওই ছোট স্কেলের ফেনোমেনার এত আর্লি প্রেডিকশান করার ক্ষমতা শুধু আমাদের কথা ছিল এমনকি ইউএসএতেও নেই এখনো পর্যন্ত এখনো পর্যন্ত টর্নেডোটা আমরা অবজার্ভ করি টর্নেডো লাইক সিচুয়েশন যখন এই জন্য আমরা টর্নেডো বলতে পারি না দেখুন কালকে সকালেও যখন মিডিয়া ব্রিফিং হয়েছিল তখন কিন্তু আমরা থান্ডার স্টমের কথা কিন্তু বলেছি আমার এখনো আমরা খুব বেশি হলে থান্ডার স্টমে না এখন থেকে যদি আমাকে জিজ্ঞেস করার চারটে সময় টর্নেডো হবে কিনা আই ডোন্ট নো বিশ্বাস ওয়েদার উইল বি এবল টু টেল অন নট না এখনো পর্যন্ত আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার আমার যতটুকু জ্ঞান বুদ্ধি তাতে মনে হয় খুব বেশি হলে একটা সিভিয়ার থান্ডার স্টম আমরা বলে দিতে পারি হ্যাঁ টমনাটু প্রেডিকশন ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট ভেরি ভেরি ডিফিকাল্ট তো যাই হোক আমার পাশে প্রচুর গাছ দেখুন আমরা আমরাও মিডিয়ার থ্রু দিয়ে জানতে পেরেছি আর কি মিডিয়ার থ্রু দিয়ে যেটুকু জানতে পেরেছি এইটুকুই আর কি মানে জনা পাচেক লোক মারা গেছেন এইটুকু শুনেছি আর তাও এগুলো খবরে আমি যেটুকু শুনেছি এবং অনেক লোক আহত হয়েছে তবে গাছ টাছ পড়ে গেছে অনেক তারপরে আপনার ঘরের চাল যেখানে টিনের চাল চাল থেকে ওগুলো ওইগুলোই আমরা পেয়েছি এখনো আমাদের কমপ্লিট রিপোর্টটা আমরা পাইনি আর কি আচ্ছা এনি